পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এখনও জনমগ্ন বিস্তীর্ণ এলাকা, কোথাও অমিল ত্রাণ, কোথাও থাকলেও তা নিয়ে রাজনীতি করা হচ্ছে, এমনই অভিযোগ করলেন দিলীপ ঘোষ। বিজেপি বাংলা বিরোধী দল পাল্টা আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। ঘরে ত্রাণ, রেশন, ভ্যাকসিন সব পৌঁছবে, কিন্তু কবে পৌঁছবে? লোকে তো চাইছে পাক, কারণ লোকের বাড়িঘর নেই, কোথায় আছে ঠিক নেই। কমপক্ষে যেই জায়গাগুলো এখন ক্যাম্প করে আছে লোকেরা, সরকারি স্কুল হোক, অস্থায়ী বাসস্থান, আয়লা ভবন, সেখানে খাবারের ব্যবস্থা এখনও করেনি। পঞ্চায়েত থেকে এটা করতেই পারে, আর করলেও পঞ্চায়েত সেখানে আবার রাজনৈতিক রং দেখছে, তোমরা বিজেপিকে ভোট দিয়েছো, চলে যাওয়া দেওয়া হবে না, এরকম বলা হচ্ছে। তো আমার মনে হয় এই সময়ে সরকারের অ্যাক্টিভ হওয়া উচিত। মিটিং করছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে, কিন্তু তার লাভটা কী? সাধারণ মানুষ তো এখন রাস্তায় শুয়ে আছে, খাবারও নেই। ইমিডিয়েট প্রশাসনকে এই কাজে লাগানো হচ্ছে। দিলীপ ঘোষের মনে রাখা উচিত, অনেক দুশো সিট পাওয়া বলেছিল, মানুষ কিন্তু আস্থা কুড়োতে ছুড়ে ফেলে দিয়েছে দিলীপ ঘোষের। কোনো জায়গায় হয়েছে এই সমস্ত জিনিস ত্রাণ তো পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বিজেপি পার্টিটা হচ্ছে অ্যান্টি বেঙ্গলি পার্টি, এখন দিলীপ ঘোষ হচ্ছে কেরিয়ার অফ দ্যাট পার্টি। হ্যাঁ, বাঙালি হলেও কি করবে, সব নন বেঙ্গলি লিডারদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে, পা ধরে রেখেছে। এখন দিলীপ ঘোষের তো সভাপতিই থাকবে না, আর দিলীপ ঘোষ আর কিসের আলোচনা করছে? ওর নাম হয়ে গেছে, এখন দিলীপ ঘোষের নাম হয়ে গেছে ফেলুরাম। চার দিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় ভেঙে যায় নদী বাঁধ। জলোচ্ছ্বাসের জেরে রায়দিঘিতে মনি নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে কঙ্কনদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখনও জলের তলায় বেশ কয়েকটি গ্রাম, জলমগ্ন ঘরবাড়ি ভেসে গিয়েছে চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, এখনও মেলেনি সরকারি ত্রাণ, পানীয় জলের অভাব দেখা দিয়েছে বলে অভিযোগ। স্থানীয় প্রশাসন জানিয়েছে বেশ কিছু এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, বাকি এলাকাগুলোতেও ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। একই ছবি পাথর প্রতিমার হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঠাকুরাইন নদীর বাঁধ ভেঙে ভেসে গিয়েছে একের পর এক গ্রাম, আর এই পরিস্থিতিতে স্থায়ী বাঁধ তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বাঁধ ভেঙে জল ঢুকেছে, আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে, জল ঢুকে গেছে, ভিতরে ধান চাল সব নষ্ট হয়ে গেছে, তিনটে গরু মারা গেছে, হাঁস মুরগি ছাগল গরু কোথায় গেছে আমরা জানি না। বাড়ি ঘর ধরে ভিতরে জল ঢুকে গেছে, থাকার জায়গা নেই, আমরা বাড়িতে তো থাকতে পারছি না, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় বা স্কুলে থাকার আমাদের জায়গা করেছে ওখানে গিয়ে আছি, কিন্তু সকালবেলা হলে যখন জল কমে যাচ্ছে, যখন বাড়িতে আসছি এসে দেখছি সাপ মরা মাছ এমন অবস্থা আছে, বাড়িতে ঢোকার মতো পরিস্থিতি নেই, আমাদের এখন খাওয়ার মতন কিছু অবস্থা নেই, যেটুকু সরকার থেকে আসছে সেই অল্প স্বল্প যা আসছে সেটা দিয়ে এখন আমরা চালাচ্ছি। বর্তমানে যদি সরকার আমাদের কিছু না সাহায্য করে, আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের আর বাঁচার কোনো অবস্থা নেই। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।